Oh man, no, there's no. You just gotta do it yourself. Fire. Look, there's nobody behind you. Look. মুভির শুরুতেই আমরা একটি ঘর দেখতে পাই, যেখানে একটা মেয়ে এবং তার বয়ফ্রেন্ডকে বেঁধে রাখা হয়েছিল। যে দাদাকে বেঁধে রেখেছিল সে তাদের উপর অনেক টর্চার করছিল, কিন্তু মেয়েটি অনেক সাহস করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় এবং সেখান থেকে বাহিরে যায়। সে তার বয়ফ্রেন্ডের রুমে যায়। তার বয়ফ্রেন্ড তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ তার বয়ফ্রেন্ড এটা জানতো যে তাদেরকে এখানে বেঁধে রেখেছে সে তাদেরকে মেরে ফেলবে। তখন সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং লোকটিও তার পিছু পিছে ধাওয়া করতে শুরু করে। লোকটির হাতে একটা ধারালো হুকের মতো অস্ত্র ছিল। মেয়েটি দৌড়তে দৌড়তে পাহাড়ের উপর পৌঁছে যায়, কিন্তু সেই লোকটিও মেয়েটির পিছন ছাড়ে না। তাই মেয়েটি আর কোনো রাস্তা না পেয়ে পাহাড় থেকে লাফ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। এরপর আমরা একটা কাপলকে দেখতে পাই। তাদের নাম ছিল মাইক এবং সেরিল। তারা দুজন ক্যাম্পিং করার জন্য জঙ্গলে যেতে চায়, তাই তারা ফরেস্ট ডিপার্টমেন্টে যায়। তারা ফরেস্ট ডিপার্টমেন্টে জিজ্ঞেস করে যে এখানে সব থেকে ভালো জায়গা কোনটি যেখানে ট্রেকিং করা যাবে। সেখানকার ফরেস্ট অফিসার তাদেরকে বলে যে এই জঙ্গলে আপনারা যেখানে খুশি সেখানেই ট্রেকিং করতে পারবেন, কিন্তু এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, তাই আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। জঙ্গলে ট্রেকিং এ যাওয়ার আগে সেই কাপল দুজন ডিসাইড করে যে তারা তাদের মোবাইল গাড়িতে রেখে যাবে, যেন ট্রেকিং এর সময় তাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে। তারপর তারা দুজনেই জঙ্গলের নকশাটা দেখতে থাকে এবং তারা দুজনেই কনফিউজ হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে যে তারা কোথায় ট্রেকিং করবে। তখনই সেখানে একটা মহিলা আসে, তার নাম ইরা। সে সেই জঙ্গলেই থাকতো। সে তাদেরকে বলে যে জঙ্গলটা অনেক সুন্দর, কিন্তু জঙ্গলের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে টিম অফ ফল, কারণ সেই জায়গাটা জঙ্গলের সব থেকে শান্ত জায়গা। এর কিছুক্ষণ পর মাইক এবং সেরিল মিলে সেই কিং অফ ফলে চলে যায়। সেরিল এই ট্রিপে অনেক খুশি ছিল। সেরিল আর মাইক একে অপরকে কিস করে এবং তারা সেখানে ইন্টিমেট হতে শুরু করে। তারা যখন ইন্টিমেট হচ্ছিল সেখানে তিনজন ছেলে আসে। সেই ছেলেগুলো তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করছিল, কিন্তু এটা সেরিলের ভালো লাগছিল না, কারণ ছেলেগুলোর নজর সেরিলের দিকেই ছিল। তিনজন ছেলের মধ্যে একজন ছেলের নাম রুডি, যে তাদের লিডার। সে মাইককে বলে যে আমাদের কাছে ড্রাগস আছে, সেই ড্রাগসটা তুমি কিনে নাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। তখন মাইক অনেক রেগে যায় এবং সে নিজের গান বের করতে যায়, কিন্তু সেরিল মাইককে আটকে নেয়। পরে মাইক সেই ছেলেদেরকে টাকা দিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখি যে মাইক এবং সেরিল একটা ঝর্ণার কাছে যায়, যেখানে তারা একজন ফরেস্ট অফিসারের দেখা পায়, যার নাম ক্লাইড। ক্লাইড তাদেরকে বলে এখানে অনেক লোক ঘুরতে আসে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। তখন মাইক ফরেস্ট অফিসারের কাছে জিজ্ঞেস করে যে তারা এখানে কোথায় ক্যাম্পিং করতে পারবে। ক্লাইড তাদেরকে একটা লেকের কথা বলে। তারপর মাইক এবং সেরিল সেই লেকের কাছে ক্যাম্পিং করার জন্য চলে যায়। পরের দিন সেরিল যখন সকালে লেকে গোসল করছিল তখন তার পিছনে একজন লোক দাঁড়িয়ে ছিল, যে সেরিলকে কিডন্যাপ করে নিজের সাথে নিয়ে যায়। মাইক যখন ঘুম থেকে ওঠে তখন দেখে যে সেরিল তার আশেপাশে নেই। সে সেরিলকে খুঁজতে শুরু করে দেয়। তারপর মাইক সেই তিনজন ছেলের মধ্যে দুজন ছেলেকে দেখতে পায়। তাদের মধ্যে একজনের হাতে সেরিলের টাওয়াল ছিল। তখন মাইক মনে করে যে তারা সেরিলকে নিয়ে গেছে। তখন মাইক অনেক রেগে যায়, সেই ছেলেদেরকে অনেক মারধর করতে শুরু করে। সেখান থেকে একজন ছেলে পালিয়ে যায়। তখন মাইক দ্বিতীয় জনের কাছে জিজ্ঞেস করে যে সেরিল কোথায়। তখন সেই ছেলেটি বলে যে আমি কিছুই জানি না, আমরা তো শুধু সেরিলের টাওয়ালটা রাস্তায় পেয়েছিলাম। তারপর মাইক সেই ছেলেটিকে অনেক মারধর করে, যার কারণে সেই ছেলেটি অজ্ঞান হয়ে যায়। মাইক সেরিলকে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎই তার পাও একটা ট্রাকে আটকে যায়, যার কারণে সে অনেক কষ্ট পাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় সেখানে ইরা চলে আসে। ইরা মাইককে নিজের ঘরে নিয়ে যায় আর তার ট্রিটমেন্ট করতে থাকে। মাইকের ক্ষত অনেক গভীর ছিল, তাই সেটা সারার জন্য অনেক সময় লাগবে। ইরা তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। মাইক ইরার কাছে সেরিলের ব্যাপারে জিজ্ঞেস করে। ইরা মাইককে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি টেনশন করো না, তুমি সেরিলকে ঠিকই খুঁজে পাবে। ঠিক তখনই ইরার ঘরের বাইরে রুডি চলে আসে, যে মাইককে খুঁজছিল, কারণ মাইক তার দলের দুজন ছেলেকে মেরেছিল। রুডি ইরার কাছে মাইকের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ইরা রুডিকে কিছুই বলে না। এরপর ইরা মাইকের জন্য চা বানিয়ে নিয়ে আসে এবং তাকে মাইকেল বলে ডাক দেয়। কিন্তু তখনই মাইকের মনে সন্দেহ জাগে, কারণ মাইককে মাইকেল নামে তার মা ছাড়া অন্য কেউ চিনত না। ঠিক তখনই মাইকের মনে পড়ে যে তার পাসপোর্টটা রাস্তায় চুরি হয়ে গেছিল, নিশ্চয়ই ইরাই সেটা চুরি করেছে। তাই মাইক সেখান থেকে রেগে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইরা মাইকের উপর আক্রমণ করে দেয় এবং তাকে যেতে বাধা দেয়। সেখানে মাইক এবং ইরার মাঝখানে অনেক ঝগড়া হয়, যেখানে ইরা জ্ঞান হারিয়ে ফেলে। তখন মাইক সেখানে সেরিলকে খুঁজতে শুরু করে এবং সে সেখানে একটা লুকোনো দরজা খুঁজে পায়। মাইক যখন সেই লুকোনো দরজা দিয়ে বেসমেন্টে যায় তখন সে দেখে যে সেখানে অনেকগুলো বাচ্চাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল আর সেরিলও সেখানে বাধা অবস্থায় ছিল। তখন মাইক সেরিলকে মুক্ত করে। ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে যে সেরিলকে কিডন্যাপ করেছিল। সে একটা হুকের মতো অস্ত্র দিয়ে মাইকের উপর হামলা করে এবং মাইকের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। সেরিল একাই পালানোর চেষ্টা করে, কিন্তু সে সেরিলের পিছু করতে থাকে। কিন্তু তখন সেরিল সেখানে ক্লাইটের দেখা পায়। সে ক্লাইটের কাছে সাহায্য চায়। তখন সেই লোকটিও সেরিলের পিছন পিছন চলে আসে। তখন ক্লাইড সেই লোকটিকে অনেক বকাঝকা করে এবং তাকে জিজ্ঞেস করে যে সেরিল তোমাদের কাছ থেকে কিভাবে পালিয়ে এসেছে, আর একটা রড দিয়ে বাড়ি দিয়ে সেরিলকে বেহুশ করে ফেলে। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতে সেরিল এবং মাইককে জামাই বউয়ের মতো সাজানো হয়েছে। ওই লোকেরা সেরিল এবং মাইকের বিয়ে দেবে। ওই অদ্ভুত দেখতে লোকটি আসলে ইরার ভাই ছিল, যার নাম ডেকান। ইরা বলে যে তারা বাইবেলকে অনেক মানে, আর মাইক এবং সেরিল যেহেতু বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে তাই এটা পাপ, তাই এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাইক এবং সেরিলকে বিয়ে দিচ্ছে।
পরে ডেকিন্স রেলের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে এবং মাইককে একটা ঘরে বেঁধে রাখা হয়। এরপর এরা সেখানে আসে এবং ডেকিনের কাছ থেকে সেরিলকে ছাড়িয়ে নেয়। আসলে ইরা এবং ক্লাইভ দুজনের স্বামী স্ত্রী, তারা কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না, তাই তারা চায় যে সেরিল এবং মাইক তাদের জন্য একটা বাচ্চা জন্ম দেয় এবং তারা সেই বাচ্চাকে নিজের কাছে রেখে দেবে। এরপরে তারা মাইক এবং ইরাকে একটা রুমের ভেতর নিয়ে যায় এবং তাদেরকে সেখানে ইন্টিমেট হওয়ার জন্য বলে, যাতে সেরিল প্রেগনেন্ট হতে পারে এবং তারা যেন একটা বাচ্চা পেয়ে যায়। পরের দিন সকালে ইরা মাইক এবং সেরিলের রুমে গিয়ে চেক করে যে তারা রাতে ইন্টিমেট হয়েছিল কিনা, কিন্তু তারা রাতে ইন্টিমেট হয়নি। তখন ক্লাইট মাইককে বলে যে তোমরা যদি আমাদের কথা না মানো তাহলে আমি তোমাদের উপর অনেক টর্চার করব। তখন ডেকেন একটা বেড দিয়ে মাইকের পিঠ কেটে দেয় আর সেই ক্ষতস্থানে অ্যালকোহল লাগিয়ে দেয়, যার কারণে মাইক ব্যথায় চিল্লাতে থাকে। আর ইরাও সেরিলের একটা আঙুল কেটে দেয়। বুড়ি মাইককে খুঁজে খুঁজে সেখানে চলে আসে। কিছুক্ষণ আগে ক্লাইট মাইকের গাড়িটা জলের ভিতর ডুবিয়ে দেয় এবং সে বুড়িকে বলে যে মাইক এবং সেরিল এখান থেকে চলে গেছে। এরপর বুড়ি সেখান থেকে চলে যায়। এরপর রাতে ক্লাইট মাইক এবং সেরিলকে একটা রুমের ভিতর নিয়ে যায় এবং তাদেরকে ইন্টিমেট হতে বলে আর বলে, তোমরা যদি আজকে ইন্টিমেট না হও তাহলে তোমাদের আরো অনেক ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তখন সেরিল মাইককে বলে যে আমরা তাদের কথা শুনে নিই এবং তাদেরকে একটা বাচ্চা জন্ম দিয়ে দিয়ে দিই, কিন্তু মাইক জানতো যে বাচ্চা জন্ম হওয়ার পর তারা মাইক এবং সেরিলকে মেরে ফেলবে, তাই সে বলে আমরা এইসব কিছুই করবো না। অপরদিকে আমরা দেখি যে সেরিলের মা পুলিশের কাছে কমপ্লেন করে যে তাদের মেয়ে হারিয়ে গেছে, তাই একজন পুলিশ অফিসার মাইক এবং সেরিলকে খুঁজতে খুঁজতে সেই ফরেস্ট ডিপার্টমেন্টে চলে যায়। ওই অফিসার ক্লাইটের সাথে ওয়াকি টকিতে কথা বলে। ক্লাইট আসলে সেখানেই ছিল যেখানে মাইক এবং সেরিলকে বন্দী করে রাখা হয়েছিল। ওই পুলিশ অফিসার যখন ক্লাইটের কাছে সেরিল এবং মাইকের কথা জিজ্ঞেস করে তখন ক্লাইট বলে যে আমি কিছুই জানি না। এরপর অফিসার ব্রুডির কাছে যায় এবং ব্রুডিকে বলে যে তোমরা যদি আমাদেরকে সেই দুজনকে খুঁজে পেতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে অনেক বড় পুরস্কার দেবো। ব্রুডি পুরস্কারের লোভে অফিসারকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই রাতে ডেকেন মানে ইরার ভাই সেরিলের কাছে যায় এবং তার সাথে জোর জবরদস্তি ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তখন সেরিল অনেক চিল্লাচিল্লি করে, যার কারণে ইরা এবং ক্লাইট সেখানে চলে আসে। তখন ইরা তার ভাই মানে ডেকেনকে বাধা দেয়। তারপর ইরা মাইককে বলে যে তোমাদের ইন্টিমেট হতেই হবে কারণ আমাদের বাচ্চা চাই। তখন সেরিল হাসতে হাসতে বলে যে আমি 2 মাস আগে থেকেই প্রেগনেন্ট। তখন ইরার মন খারাপ হয়ে যায় কারণ তারা বাইবেলকে বিশ্বাস করে আর বাইবেল অনুসারে বিয়ের আগে প্রেগনেন্ট হওয়া পাপ। এর পরের দিন আমরা দেখি যে ব্রুডি এবং তার বন্ধু ইরার ঘরের কাছে চলে যায়। আসলে তাদের মনে সন্দেহ ছিল যে ইরা এবং ক্লাইট দুজনে মিলেই মাইক এবং সেরিলকে কিডন্যাপ করেছে। তারা দুজন তাদের ঘরের ভিতর যায়। ব্রুডি যখন বেসমেন্টে প্রবেশ করে তখন ব্রুডিও সেই দৃশ্য দেখতে পায় যা মাইক দেখেছিল। সে দেখতে পায় যে সেখানে অনেকগুলো বাচ্চাকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তখন ব্রুডির ফ্রেন্ড অন্য রাস্তা দিয়ে প্রবেশের চেষ্টা করে কিন্তু ক্লাইট তাকে মেরে ফেলে। ঠিক তখনই ইরা ব্রুডিকে দেখে ফেলে এবং ইরা বুড়ির বুকে গুলি করে, যার কারণে বুড়িও সেখানে মারা যায়। তারপর ক্লাইট এবং ইরা মিলে যখন বুড়ি এবং তার বন্ধুর লাশ দাফন করছিল তখন ইরা ক্লাইটকে বলে যে তারা সেরিলের বাচ্চা নষ্ট করবে কারণ সেই বাচ্চাটি বিয়ের আগে জন্ম নিয়েছে, তাই সেই বাচ্চাটি পাপ। কিন্তু ক্লাইট তখন বলে যে বাচ্চা নষ্ট করাটাও তো পাপ। তখন তারা দুজনে মিলে ঠিক করে যে তারা মাইক এবং সেরিলকে মেরে ফেল এবং অন্য কাপলকে নিয়ে এসে তারা বাচ্চা নেওয়ার ট্রাই করবে। অপরদিকে আমরা দেখি যে মাইক অনেক চেষ্টার পর নিজেকে মুক্ত করে নেয়। তখন ক্লাইট মাইককে মারার চেষ্টা করে। তখন মাইক একটা চাকু দিয়ে ক্লাইটের গলায় হামলা করে, যার ফলে ক্লাইট মাটিতে পড়ে যায়। তারপর মাইক ক্লাইটের বন্দুক ছিনিয়ে নেয় এবং তাকে গুলি করে, যার ফলে ক্লাইট সেখানেই মারা যায়। তারপর ইরা সেখানে চলে আসে। সে যখন ক্লাইটের লাশ দেখতে পায় তখন সে অনেক রেগে যায়, তাই সে একটা ছুরি দিয়ে মাইকের উপর হামলা করে, যার ফলে মাইক সেখানে অনেকটা আহত হয়। তখন সেরিল নিজেকে ছাড়িয়ে দেয় এবং সে ইরার মাথায় একটা রড দিয়ে আঘাত করে এবং ইরা সেখানে বেহুশ হয়ে যায়। তারপর মাইক এবং সেরিল সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর মাইক চিন্তা করে আমরা যদি ক্লাইটের ওয়াকেটুকি নিয়ে আসি তাহলে আমরা সেটা দিয়ে সাহায্য পেতে পারি। মাইক ফিরে যায় এবং সে টেবিলের উপর ওয়াকেটুকি খুঁজতে থাকে। ঠিক তখনই ডেকেন মাইকের উপর হামলা করে। তখন মাইক সেখানে থাকা একটা ক্রস ডেকেনের গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে ডেকেন সেখানেই মারা যায়। মাইক সেখানে একটা ফোন পায় আর সেই ফোনে ফোন করে সাহায্য চায়। এরপর আমরা 1 বছর পরের সিন দেখতে পাই, যেখানে সেরিল এবং মাইককে দেখি আর তাদের একটা বাচ্চা হয়েছিল। সেখানে আমরা হুক হাতে একজন লোককে দেখতে পাই যেই হুকটা ডেকেন ইউজ করতো। আর মুভিটি এখানেই শেষ হয়।